পূর্ব বর্ধমান জেলার মেমারি রেল স্টেশন সংলগ্ন এক ভবঘুরে 86 বছরের এক মহিলাকে ধর্ষণ করে এক দুষ্কৃতী বলে অভিযোগ। এই মহিলা জানান তিনি একাই স্টেশনের একটি ঘরে থাকেন, তিনি চোখে দেখতে পান না। ওই বৃদ্ধার অভিযোগ, ওই দিন রাতে এক অবাঙালি যুবক তার ঘরে ঢুকে খুন করার ভয় দেখিয়ে রেল লাইনে ধারে একটি দাঁড়িয়ে থাকা মালগাড়ি পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ওই যুবক ভোরে তাকে প্ল্যাটফর্মে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে 6 জুন। এতদিন তিনি লজ্জায় কাউকে কিছু বলেননি বলে জানান। বুধবার রাতে রেল পুলিশের কাছে অভিযোগ জানান। বয়স কত আপনার? 86। আমি শুয়েছিলাম, রাত্রি 1টা চাই 1:30 হয়। আচ্ছা। এসে পাও থেকে চাদরটা তুলে দিল, তারপরে আমি উঠলাম, উঠে গালাগালি দিলাম, তারপরে কোথায় দাঁড়িয়েছিল এসে গলা ধরে নিল, গলা ধরে টিপে দিল, তারপরে যা করছিলাম তখন ধরে মুখ টিপে দিল, মুখ টুকিয়ে বন্ধ করে দিল। তখন আমার তা না হাত চলছে না পা চলছে, আমার খেয়াল আছে যে এইবার আমি মরে যাব। তারপরে ছাড়লো, ছাড়ার পরে আমাকে বলছে চল। আমি কোথায় যাব, আমি অন্ধ মানুষ, কথা চল, আমি যেখানে বলছি সেখানে চল, নয়তো এখানে মেরে ফেলে দেব বলে আমাকে নিয়ে গেল শেষ মাথায়। ওই মালগাড়ি আছে তার পিছনে একজন, এ শনিবার ছাড়া আগে শনিবার ওই নিয়ে এসে রেখে গেল। বলছিল যে চুপচাপ থাক, নয়তো মেরে ফেলে দিব, তোর শাড়ি খুলে তোর গলায় ফাঁসি লাগিয়ে দিব। না সে বিহারির কি ভাষায় কথা বলছিল, তেরকম মার দেগা, বুটের বুটওয়ালা জুতো পরেছিল, খাটখাট করে আওয়াজ হচ্ছিল। এখানে মনে তিনটে সময় নিয়ে গেছিল, কত সময়? ওই 1টা 1:30 সময় নিয়ে গেছিল, তিনটে সময় রেখে গেছে। হ্যাঁ, তার মানে কিছু পরেই 4টা রঞ্জান হয়, তার কিছু পরেই 4টা রঞ্জান হলো। আমি চাইছি যে ওরকম লোককে শাস্তি দিতে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মেমারি থেকে কৃষ্ণ সাহা, আনন্দ বার্তা।